শিক্ষার্থীরা আমি এখন অনলাইন ক্লাসে তোমাদের উপস্থাপন করছি এক্সক্লামেটরি সেন্টেন্স। ইতিপূর্বে তোমাদের আমি অ্যাসার্টিভ ইন্টারপ্রিটেটিভ ইনফারেন্স অপারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি এবং স্ট্রাকচার সহ কিভাবে সেগুলো নির্ণয় করবে বা চিনতে পারবে। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অন্তত সেমিস্টার পরীক্ষায় পাঁচ নাম্বার তোমাদের জন্য নিশ্চিত হবে। আর সেন্টেন্সটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই সেন্টেন্স যদি তুমি নির্ণয় করতে না পারো তাহলে তোমার ম্যারেশনও তুমি করতে পারবে না, সেই ক্ষেত্রেও তোমার সমস্যা হবে। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আই হোপ দ্যাট ইউ উইল বি অ্যাটেন্টিভ টু হিয়ার দিস ক্লাস এক্সক্লামেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য, আকস্মিক আবেগ বা বিস্ময়সূচক বাক্য। অ্যাসার্টিভ এক্সক্লামেটরি সেন্টেন্স এ সেন্টেন্স উইচ এক্সপ্রেস সার্টেন ইমোশন, ডিলাইট, প্লিজার, সরোর, পেইন, ইটিস ইজ কল্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা বক্তার মনে আকস্মিক আবেগ, অনুভূতি, আনন্দ, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ করে তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। তো এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার সহজ উপায় হল সেন্টেন্সের শেষে আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, অর্থাৎ নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন থাকবে। এর স্ট্রাকচার কয়েক ধাপের হয়ে থাকে, সেই ধাপগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এক নম্বরে আমার হাউ দিয়ে শুরু হতে পারে, দেখো হাউ প্লাস অ্যাডজেক্টিভ এ ডি জে অথবা অ্যাডভার্ব এ ডি বি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আশ্চর্যজনক চিহ্ন। তাহলে উদাহরণটা আমার কি কি হয়, হাউ নাইস, হাউ নাইস দা বার্ড ইজ, বার্ড ইজ অর্থাৎ হাউ অ্যাডজেক্টিভ সাবজেক্ট ভার্ব আশ্চর্যজনক চিহ্ন। আবার সেন্টেন্সটা ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, হোয়াট প্লাস এ অবলিক এম প্লাস এডিজ প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভি প্লাস আশ্চর্যজনক চিহ্ন। যেমন উদাহরণ দেওয়া যায়, হোয়াট এ গুড নিউজ, এ গুড নিউজ, নিউজ ইট ইজ, ইট ইজ। তাহলে আমরা কি হল, হোয়াট বসছে এ আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, সাবজেক্ট, ভার্ব তাহলে তারপরে আরো কিছু বিস্ময়সূচক বাক্য শব্দ আছে যেগুলো ব্যবহার করে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স গঠন করতে পারি। যেমন হুররা, হুররা, এলাস, এলাস, ব্র্যাভো, ব্র্যাভো, ফাই, আশ্চর্যবোধক চিহ্ন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস তাহলে কি হল, যেমন এই যে আটশো জন হুররা
তাহলে আমি তিন ধরনের স্ট্রাকচার কিন্তু আমি ইতিমধ্যে দেখালাম হাউ যুক্ত হোয়াট যুক্ত আর হুররা এলাস ব্রেভু ফাই ইত্যাদি ওয়ার্ড দিয়ে আমার এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হতে পারে এছাড়াও আমার এক্সক্লামেটরি সেন্টেন্স ইফ দিয়ে শুরু হতে পারে যেমন ইফ দিয়ে শুরু হতে পারে যেমন ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস আর্টিকেল সেন্টেন্স যেমন ইফ I were a part. তাহলে দেখো if দিয়ে শুরু হয়েছে if তারপরে subject বা extension আর সাবজেক্ট হচ্ছে আবার সেন্টেন্সটা আমার হেড দিয়ে শুরু হতে পারে হেড দিয়ে শুরু হতে পারে যেমন হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস আর্টিকেল তাহলে এখানে আমি উদাহরণ যদি দেই তাহলে কি হবে হ্যাড আই বিন এ কিং আর্টিকেল তাহলে কি হলো আমার হ্যাড বসছে সাবজেক্ট বসছে ভার্ব বসছে এক্সটেনশন আর্টিকেল বসছে আবার সেন্টেন্সটা আমার উড দ্যাট দিয়ে শুরু হতে পারে সেন্টেন্সটা উড দ্যাট দিয়ে শুরু হতে পারে উড দ্যাট উড দ্যাট আই উড বি চাইল্ড এগেইন অর্থাৎ সেন্টেন্সটা উড দ্যাট দিয়ে শুরু হতে হবে উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুল প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন আর সাবজেক্ট হচ্ছে অর্থাৎ আমি কয়েকটা ধাপ তোমাদেরকে দেখালাম এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার উপায় তবে সবচেয়ে মনে রাখার সহজ উপায় হলো সেন্টেন্সের শেষে আর সাবজেক্ট হচ্ছে না থাকবে তো প্রথম দেখাইছি আমি হাউ দিয়ে হাউ প্লাস অ্যাডজেক্টিভ বা হেড ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব আর সাবজেক্ট হচ্ছে দ্বিতীয় ওয়ার্ড দেখালাম আমি হোয়াট দিয়ে হোয়াট প্লাস এ এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আর্টিকেল বলেছিল আবার দেখালাম হুররা এলাস ব্রেভু ফাই আর্টিকেল বলেছিল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন আবার ইফ দিয়ে দেখালাম ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস আর্টিকেল বলেছিল হেড দিয়ে দেখালাম হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস আর্টিকেল বলেছিল উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আর্টিকেল বলেছিল তাহলে এই যে স্ট্রাকচারগুলো মূলত যদি তোমরা মনে রাখতে পারো তাহলে ইট ইজ পসিবল ফর ইউ টু গেট সলভ দ্য প্রবলেম এক্সক্লামেটরি সেন্টেন্স আই হোপ দ্যাট অল ক্লাস will be attentive to here online class প্রিয় শিক্ষার্থীরা যে ক্লাসগুলো আপলোড দিলাম আমরা এগুলো যদি মনোযোগ সহকারে দেখো মোটামুটি তোমাদের সমস্যার সমাধান হবে আসসালামু আলাইকুম